রাজনৈতিক উত্তেজনা এখনো বিরাজমান বিশালগড়ে। রাতভর চলে হামলা, পাল্টা হামলা, অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ সহ অস্ত্রের ঝলকানি। আক্রমণ চালানো হয় এলাকার বিজেপি দলের বুথ সভাপতি এবং সদ্য কংগ্রেস দলে যোগ দেওয়া গোপাল সাহার বাড়িতে। অগ্নিসংযোগ করা হয় রবীন্দ্র সরকারের পান দোকানে। এলাকাবাসীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে, আগুনে পুড়িয়ে দেয় আক্রমণ করতে আসা দুর্বৃত্তদের তিনটি বাইক এবং একটি স্কুটি। ঘটনা বিশালগড় থানাধীন রাউতখোলা এলাকায়। তবে বিশালগড় বারবার বিশাল বার্তা দিতে পিছু পা হচ্ছে না। রাষ্ট্রবাদী হায়নারা রাতের আধারে আক্রমণ সেরে আগের মতো সুখে আর ফিরে আসতে পারছে না। জ্বলছে বিজেপি দুর্বৃত্তদের বাইক গাড়িও। ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় যুব মোর্চার সিপাহী জলা উত্তর জেলা সম্পাদক মাফিয়া সৈকত সাহার নেতৃত্বে একদল বিজেপি কর্মী উত্তর রাউতখোলা এলাকার বাইপাস চৌমোহনী এলাকার রবীন্দ্র সরকার এবং সজল সরকারের দোকান বন্ধ রাখতে হুলিয়া জারি করে এবং এলাকার বিরোধী দলের কর্মীদের হুমকি দেয়, এমনটাই অভিযোগ। কিন্তু বিজেপির যুব নেতার পাল্টা অভিযোগ, দলীয় কর্মসূচি নিয়ে রাউতখোলা এলাকায় গেলে স্থানীয় কংগ্রেস ও সিপিআইএম কর্মীরা তাদের উপর আক্রমণ চালায়। ঘটনাস্থল থেকে প্রাণ বাঁচিয়ে কোন ক্রমে ফিরে আসে বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। এই ঘটনার পরদিন অর্থাৎ মঙ্গলবার রাতেও অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজমান ছিল গোটা এলাকায়। এদিন রাতে বিজেপি দলের স্থানীয় বুথ সভাপতি গোপাল সাহার বাড়িতে আক্রমণ চালায় একদল দুষ্কৃতিকারী। গোপাল সাহার মা অভিযোগ করেন, রাতে হঠাৎ একদল দুষ্কৃতিকারী তাদের বাড়িতে গেটে এসে ধারালো অস্ত্র, লোহার রড, লাঠি সহ আক্রমণ চালায়। কিন্তু স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে তিনটি বাইক ও একটি স্কুটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে উত্তপ্ত জনতা দুর্বৃত্তদের ফেলে আসা বাইক এবং স্কুটিতে আগুন লাগিয়ে দেয়। উল্লেখ্য, বিজেপির বুথ সভাপতি গোপাল সাহা সোমবার বিকেলে দুর্গানগর এলাকায় কংগ্রেসের দলের সভায় যোগ দিয়েছিল। কালকা আইয়া দেখেন আমরা গরুর ভিতরে কেউ ভাত খাইতে হইছে, কেউ ভোলা বেঁধে বাচ্চারা খাওয়া, এমন সময় কারেন্টটা অফ করে আইব। এই গেটের ভিতরে বড় বড় দাও লইয়া রড লইয়া কোবান আরম্ভ করছে, কোবাইয়া এর পরে দেয়া তারা একদম কেটা দৌড়া নিয়ে দিছে, আমরা কইতাম পারি না, দৌড়া নিয়ে দিছে। এর পরে তারা বাইকের ভিতরে নিজের বাইকে নিজে আগুন লাগাইয়া তারা গেছে না, আমি তারা নাম জানি না। আমাদের ভিতরে কারেন্ট অফ করে হচ্ছে আমার বেড়ো হতে পারো না, পাটির ব্যাপারি আমরা কেউ না, তারা দিদি কইরো সেরাই তারা কনিকা কনিকা চন্দ্র সাহা। বর্তমানে বিজেপিতে এখনো অহনো বিজেপির বেশি ট্রেন আছে, পুলিশ আসলো, আগুনে গাড়ি আসছিল, সব আইসে আর রাইতে আসলো পুলিশ, এনো সিআরপি সব বেলা গেছে, আমরা এনো রাউট করলাম, এনো সাইকেল বাইক পুরা গেছে। অপরদিকে আগুনে পড়ে যাওয়া দোকানের মালিক রবীন্দ্র সরকারের অভিযোগ, যুব মোর্চার জেলা সম্পাদক সৈকত সাহার নেতৃত্বে একদল বিজেপি কর্মী সোমবার সন্ধ্যায় তার দোকান বন্ধ করার নির্দেশ দেয় এবং তাদের সঙ্গে কথা না বলে যেন দোকান না খুলে এই হুলিয়া জারি করে। পরে মহকুমা পুলিশ আধিকারিক দোকান খুলতে আশ্বাস দিলে দোকান মালিক রবীন্দ্র সরকার তার দোকান খোলেন। কিন্তু বুধবার ভোর চারটে নাগাদ দুষ্কৃতিকারীরা তার দোকানে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ তার। অগ্নিসংযোগের ঘটনাটি বিজেপি যুব মোর্চার নেতার নেতৃত্বের ঘটনা হয়েছে বলেই অভিযোগ দোকান মালিক রবীন্দ্র সরকারের। গত পরশুদিন মানে সোমবার আসলো, তখন আমি বাড়িতে আসলাম, আমার ছেলে হঠাৎ করে ফোন করলো, বাবু তারা কয়েকজন আয়া দোকান বন্ধ করে রাখতা আর দিদির দোকান খুলো, তার হলো দেয়া করে দোকান খুলো। তারপরে আমরা মধ্যে এরপরে কীভাবে এইচডিপি আসছে, তারপরে আমরা ইনফর্ম করবো এইচডিপি আসছে, আসার পরে এইচডিপি আমরা কইছে কয়েকজনটা দোকান বন্ধ করতে গিয়ে লেগে আমরা দোকান খুলবো। আচ্ছা ডাক্তারা এইচডিপির নির্দেশে আমরা প্রশাসনের নির্দেশে দোকান খোলার পরে আজকা ভোর চারটার সময় তারা আমার দোকানে আগুন দিয়েছে। এরকম করছে প্রথম দিন আমারে না করে গেছে সমীর সাহা, এরপর লক্ষণ সাহা, লক্ষণ ঘোষ, এরপরে সুমন সাহা, এরপরে একটা বংশী ফেরে নাম, একটা ভালো নাম আছে জানি না, বংশী বাবা নাম, এরপরে শ্যামল শ্যামলের ছেলে শ্যামল দাস, এর ছেলে সাগরদ্বীপ, তারা আয়া মানে আমার প্রথম দিয়ে গেছে। এটা তো আমি বাড়িতে আসলাম, হঠাৎ করে পাড়ার মানুষ আমার ফোন করছে তোমার দোকান আগুন, কিন্তু
এরপরে আয়া শুনলাম তার লোক বলি সৈকতের লোকে বলে এই কাজটা করছে পাড়া প্রতিবেশী সবাই করতেছে ক্ষতি হয়েছে আমার চার মেশিন আসলো চার মেশিন আসলো এটা নষ্ট করে লেছে এরপর আমার সামনে দোকানের বক্স আসলো গ্লাসটাস ভাঙছে আগুন লাগাই দিছে এরপর দোকানের তেল তেল মানে শ্যাম্পু জাতীয় জিনিস আসলো সব এরা লুটপাট করছে মানে যা পাইছে সব লুটপাট করছে আমার দোকান বাইপাস পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে পুলিশ এখন অব্দি আইসেন পুলিশ টেন ফর্ম করা হয়েছে এখন অব্দি পুলিশ আছে আমার নাম রবীন্দ্র সরকার খাওয়ার খান রাজনৈতিক হিংসায় এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বিশালগড়ে এলাকায় প্রচুর পরিমাণে টিএসআরও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থমথমে পরিবেশকে শান্ত করতে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দাবি করছে এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মহল ব্যুরো রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট